Welcome to Health Tips. যৌন মিলনে নারী পুরুষের জন্য অত্যন্ত সুখকর, আর বিভিন্ন আসনে সেক্স করে যৌন মিলন দীর্ঘস্থায়ী করা এবং অধিক আনন্দ সম্ভব। অনেকে বিভিন্নভাবে যৌন মিলন করে থাকেন, অনেকে আবার যৌন মিলনের বিভিন্ন আসন সম্পর্কে অজ্ঞাত। তবে যে দম্পতিদের মধ্যে নারী পুরুষের উপরেও থেকে যৌন মিলন করে তাদের জন্য এই মিলন বিপজ্জনক। সম্প্রতি ব্রাজিলের এক গবেষণাগারে গবেষণার পর উঠে এসেছে এই তথ্য। এই তথ্য প্রকাশ করেছে ব্রাজিলের এক গবেষক। তবে পুরুষের উপর নারী এই অবস্থান যৌন মিলনে নারীর থেকে পুরুষের ক্ষতিটা বেশি। লক্ষ্য করলে দেখবেন, নারী যখন পুরুষের উপর থাকে তখন নারীর দেহের সমস্ত ভার পড়ে পুরুষাঙ্গের উপর, যার কারণে পুরুষাঙ্গে অতিরিক্ত চাপ পড়ে, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। গবেষণার জন্য গবেষকরা তিনটি হাসপাতালে 44 জন পুরুষের উপর গবেষণা করেছিলেন। সেই গবেষণায় দেখা যায় 28 জন পুরুষ তাদের যৌনাঙ্গে চোট পেয়েছেন বিপরীত লিঙ্গের সঙ্গে যৌন মিলনের সময়। 4 জন সমকামী তাদের মধ্যে যৌন সংঘর্ষের সময় চোট পেয়েছেন, 6 জন তার যৌনাঙ্গ ম্যানিপুলেশনের সময়, এবং 4 জন কিভাবে চোট পেয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি। যাদের উপর গবেষণা চালানো হয়েছিল তাদের মধ্যে অর্ধেক পুরুষ জানিয়েছেন তারা যৌন মিলনের সময় গোপনাঙ্গ ভাঙ্গার শব্দ পেয়েছেন, তারপর এক ধরনের যন্ত্রণা অনুভব করেন তারা। এরপর আক্রান্তরা ঘটনার 5-6 ঘন্টার মধ্যে হাসপাতালে যান, তবে বেশিরভাগই যান না, কারণ এটা বিরল ঘটনা এবং দেখাতে গেলে অস্বস্তিও হয়। গবেষকদের দাবি, যৌন মিলনের সময় সব থেকে নিরাপদ ভঙ্গি হল মহিলার উপরে পুরুষের থাকা বা মিশনারি পজিশন। এই বিষয় নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য অ্যাডভান্টেজ ইন ইউরোলজি নামক এক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, থ্যাংক ইউ।